চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজ গুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমারে গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো পেরিস্টার ভার তোলে এর এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবেড় চলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 33 কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও হইছিলাম জীবনে উচ্চ নিয়াপে 5 টাকা পাইছো নিরম কোনো গুণ নাইছিল নি গেল কই কারণ আমি জানি এর লাগতে এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইমো তোমরা খালি একটু ধৈর্য ধর মাধবপুর আর সোনার ঘাটের কবালো কিতা কিতা আনতাছে খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে আর তো অনেক রয়েছে মমতা যত আইছে না এখনো গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতাজ জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইছিলাম যে এইদিকে যাব এদিকে যাব যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি খালি এমপি হয়েছি জাগা বেগছ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি দাম বাড়ব মাটির দাম কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো পেরি স্টার ভার তোলে পড়ে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লার বাই সাইয়া ধৈর্য ধরছি আমি এ থিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানোই আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গা থেকে একবারের তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্রিস্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর। আমি কি সরো তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগর 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 এই ধর্মগরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তোমরা না এখান থেকে এই তোমরা এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে গে টুটুল ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার ঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মজা আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলা আমার মাধবপুর সোনার ঘাটের দায়িত্ব নেবে শোনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হইছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাই খালি তে এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতাছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি

মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ